হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কোরিয়ান অথেন্টিক। তো আজকে আমি সেই সাধুটার সম্বন্ধে আলোচনা করব। তো তার সম্বন্ধে সে কোথায় ছিল, কোথায় বাড়ি, এখন কোথায় থাকে, সব ডিটেলসটা আজকে আপনাদের সাথে আলোচনা করবো। তার ইনকাম কত, সে 80,000 টাকা কোথা থেকে পেল, সেই গল্পটা আজকে আপনাদের সাথে করব। চলুন, তো ভিডিওটা সম্বন্ধে একটু জানা যাক। 118 কোটি বলে মাপা আছে, সব হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছ। এখানে বেতন এখানে কত দেবে? 3,000 টাকা? না না, কত বলছে? মানে এই যে মাপো, যে রাস্তায় রাস্তায় এগুলো কি মাপো? আগে কি কাজ করতো? নাম নাম করো, মানে ছোটবেলা থেকে। কলকাতার বাইরে? না না, তাহলে বড় মিত্তল। কোন জেলা? বীরভূম জেলা। সকালে কি খাওয়া দাওয়া করো? মুড়ি খাও, মুড়ি খেয়ে সারাদিন চলে। আর কীর্তন করো? দিনে কদিন স্নান করো? প্রত্যেকদিন স্নান করো? সত্যি? এখন গিয়ে স্নান করবো নাকি? না, নাম নেবো তারপর স্নান করতে হবে। এখানে কত টাকা আছে? 80,000। 80,000 টাকা আছে? ডলার নাকি এগুলো সব? তো এনার সাথে কিছুক্ষণ কথা হওয়ার পর জানতে পারলাম যে এনার নাম হচ্ছে প্রভাত ঠাকুর বা প্রভাত দাস। বীরভূম জেলার একটা ছোট্ট এক কোনো এক গ্রাম থেকে ইনি এসছেন। এসে এখন পূর্বস্থলীর কপিলমণি আশ্রমে থাকেন, সকালবেলায় থাকেন আর দুপুরবেলা বিকালবেলায় আপনার ইনি সারা গ্রামে এখানকার ঘুরে বেড়ায়। আর ইনি হচ্ছে সেই লোক। তো রাস্তা কাছে যদি এনাকে কোনো সময় দেখেন তো পাগল ভাবে এনার সাথে কোনো দুর্ব্যবহার করবেন না। ইনি যথেষ্ট ভালো মানুষ। তো যাই হোক, একটু মানসিক ভারসাম্যহীন হয়ে আছেন কিন্তু তাও ভালো। তো কারোর সাথে ফোন করা উচিত না। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সমাজের উপকার করে যান। ধন্যবাদ।